গল্পকথনী কল্লোল চ্যানেলে শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বরি আজ চতুর্থ এবং শেষ পর্ব দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম ভাঙল সন্ধ্যা সন্ধ্যায় নিজে থেকে ভাঙল না আপা এসে ধাক্কা দিয়ে তুলল শঙ্কিত গলায় বলল তোকে নিতে এসেছে তাড়াতাড়ি ওঠ কে নিতে এসেছে সুলেমান চাচার বড় মেয়ে চাচার শরীর খুব খারাপ তোকে আর ভাইয়াকে নিতে এসেছে তোদের দেখতে চান ভাইয়া বাসায়নি তুই যা আমি বিছানা ছেড়ে নামলাম হাত মুখ ধুয়ে বারান্দায় গিয়ে দেখি সুলেমান চাচার বড় মেয়ে মোড়ায় বসে আছেন ব্যাকুল হয়ে কাঁদছেন আমাকে দেখে ভাঙ্গা গলায় বললেন তাড়াতাড়ি কর রেনু সুলেমান চাচা মারা গেলেন ঠিক সন্ধ্যায় ঘরে তখন শুধু আমি একা সুলেমান চাচা ইশারায় সবাইকে চলে যেতে বলেছিলেন ঘরে কেউ ছিল না তিনি আমাকে তার কাছে যেতে বললেন আমি কাছে গেলাম তার হাত ধরে পাশে দাঁড়ালাম তিনি কিছু একটা বলতে চাইলেন বলতে পারলেন না মৃত্যু সম্পর্কে অনেককে বলতে শুনেছি মানুষ কখন মারা যায় বোঝা যায় না এমনকি ডাক্তাররাও ধরতে পারেন না পরীক্ষা টরীক্ষা করে বলতে হয় রোগী মৃত আমার ধারণা কথাটা সম্পূর্ণ ভুল যেই মুহূর্তে সুলেমান চাচা মারা গেলেন আমি টের পেলাম তারপর অনেকক্ষণ তার হাত ধরে বসে রইলাম একটা মানুষ কত ভালো ছিল তা টের পাওয়া যায় তার মৃত্যুর পর আমি তো খুব বেশি মানুষের সঙ্গে মিশিনি আমার ক্ষুদ্র জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ মানুষটি মারা গেলেন আমার চোখের সামনে আমার কাঁদা উচিত কাঁদতে পারছি না দুঃখে হৃদয় অভিভূত হওয়া উচিত তাও হচ্ছে না আমি শান্ত ভঙ্গিতে ঘর থেকে বের হয়ে এলাম ক্লিনিকের বারান্দায় সবাই দাঁড়িয়ে আছে আমি শান্ত মুখে বললাম যান আপনারা ভেতরে যান বড় মেয়ে আগ্রহ নিয়ে বললেন বাবা কেমন আছেন আমি কিছু না ভেবেই বললাম ভালো ওই দিন সন্ধ্যা আমার জীবনের একটা বিশেষ সময় কাজে আমি আপনাকে অনুরোধ করছি এখন যা বলবো খুব মন দিয়ে শুনবেন আমি ক্লিনিক থেকে বের হলাম রিকশা নিতে যাব মনে হলো আসার সময় টাকা নিয়ে আসেনি তাতে অসুবিধা নেই একটা রিক্সা নিয়ে বাসায় যেতে পারি কিন্তু বাসায় পৌঁছে যদি দেখি মার কাছে টাকা নেই পথ খুব বেশি না এক মাইলেরও কম হবে অনায়াসেই হেঁটে যাওয়া যায় রাস্তা ভর্তি লোক সোডিয়াম লাইট জ্বলছে অসুবিধা কি আমি হাঁটতে শুরু করলাম মগবাজার চৌরাস্তায় পৌঁছতেই একজন নিতান্ত অপরিচিত লোক আমাকে পেছন থেকে ডাকলো। রেনু এ রেনু আমি চমকে পেছনে ফিরে দেখি রিক্সায় ত্রিশ পঁয়ত্রিশ বছরের এক ভদ্রলোক বসে আছেন ভদ্রলোকের দুহাতে দুটো বাজারের ব্যাগ পায়ের কাছে ধবধবে সাদা রঙের একটা হাঁস ভদ্রলোকের চেহারার বর্ণনা দেই খুব সাধারণ চেহারা তবে বড় বড় চোখ চোখের দিকে তাকালে কাজী নজরুল কাজী নজরুল মনে হয় কাজী নজরুল মনে হওয়ার আরেকটা কারণ হচ্ছে তার মাথার চুল লম্বা ফ্যাশনের লম্বা না অনেকদিন চুল না কাটলে চুল যেমন ঝাকরা হয়ে যায় তেমন তার গায়ে খয়েরি রঙের শার্ট আমি কাছে এগিয়ে গেলাম ভদ্রলোক বিরক্ত গলায় বললেন কি যন্ত্রণায় পড়েছি দেখো তো রেনু রিকশার চাকা বাস্ট হয়েছে বাজারের ব্যাগ একটা ফুটো হয়ে গেছে টপ টপ করে গোলালু পড়ছে হাঁস একটা কিনেছি ব্যাটা ঠিকমতো বেঁধে দেয়নি উড়ে যাবার চেষ্টা করছে সেই হাঁসটাকে পা দিয়ে চেপে ধরে রাখতে হচ্ছে আমি বললাম আপনাকে কিন্তু আমি চিনতে পারছি না ভদ্রলোক অবাক হয়ে বললেন আমাকে চিনতে পারছ না মানে তুমি রেনু না জি আমি মবিন মবিনুর রহমান আমি এখনও চিনতে পারছি না বলো কি তুমি কলা বাগানে থাকো না না তুমি আউল সাহেবের মেয়ে না জি না ভদ্রলোক হতভম্ব হয়ে গেলেন আমি নিজেও বিস্মিত তিনি যে মেয়েকে চেনেন সে নিশ্চয়ই দেখতে আমার মতো তার নামও রেনু এমন মিলের কোনো মানে হয় ভদ্রলোক বললেন আমি অসম্ভব রকম লজ্জিত তুমি কিছু মনে করো না একবার তুমি বলে ফেলেছি বলেই এখনও বলছি নয়তো বলতাম না মাই গড হোয়াট আ মিস্টেক আমি হাসতে হাসতে বললাম আমি কিছু মনে করিনি ভদ্রলোক বললেন আমি যে মেয়ের কথা বলছি সে দেখতে অবিকল তোমার মতো আমি যে ভুল করেছি সেই ভুল ওই মেয়েকে যারা চেনে তারা সবাই করবে তুমি বিশ্বাস করো আমার কথা না না আপনাকে এত লজ্জায় পড়তে হবে না আমি কিছু মনে করিনি যাই আপনার হাঁসটা কিন্তু পালিয়ে যাবার চেষ্টা করছে ভালো করে চেপে ধরুন আমি হাঁটতে হাঁটতে অনেক দূর এসে একবার পেছন ফিরলাম ভদ্রলোক রিকশা থেকে নেমেছেন হাতে ব্যাগ বা হাঁস কিছুই নেই তার পলক্ষিণ দৃষ্টি আমার দিকে তার ভাবভঙ্গি দেখে মনে হল তিনি লজ্জায় পাথর হয়ে গেছেন সেই রাতে আমার এক ফোঁটা ঘুম হল না তার কারণ সুলেমান চাচার মৃত্যু নয় কারণ পাথরের মতো দাঁড়িয়ে থাকা ওই ভদ্রলোক সারাক্ষণ ওই ছবি আমার মনে পড়তে লাগল শেষ রাতে সামান্য তন্দ্রার মতো এলো তখনই ভদ্রলোককে স্বপ্নে দেখলাম তিনি দুটি রাজহাঁস নিয়ে আমাদের বাড়িতে এসেছেন দরজার করা নাড়লেন আমি দরজা খুললাম ভদ্রলোক বললেন রেনু দুটা রাজহাস নিয়ে এসেছি দেখো তো পছন্দ হয় কি না আমি বললাম আপনি কে আমি তো চিনতে পারছি না ভদ্রলোক আহত ও অপমানিত গলায় বললেন কি বলছো তুমি আমি আপনার নামও তো জানি না আমার নাম মবিন মবিনুর রহমান এই নামে আমি কাউকে চিনি না প্লিজ আপনি জানতো আচ্ছা যাচ্ছি হাঁস দুটা রেখে দাও ভদ্রলোক হাঁস দুটা ঘরের ভেতর ছেড়ে দিলেন তারা প্যাক প্যাক করে সারা ঘরময় ছুটে বেড়াতে লাগল আমার ঘুম ভেঙে গেল একজন মধ্যবয়স্ক মানুষ সন্ধ্যাবেলা বাজার করে ফিরছে যার চেহারাও আমি সম্ভবত ভালো করে দেখিনি সামান্য কিছু কথা হয়েছে আর তাতে আমার সারা রাত ঘুম হল না ভোরবেলা আমি পুরো ব্যাপারটা উড়িয়ে দিতে চেষ্টা করলাম একটা আলগা ফুর্তির ভাব নিয়ে আসতে চেষ্টা করলাম টবে আমাদের দুটা গোলাপ গাছ আছে কাচি নিয়ে গাছ ছেটে দিতে গেলাম গাছের ডাল কাটতে কাটতে সম্ভবত গুনগুন করে গানও গাইলাম আপা বারান্দায় দাঁড়িয়ে আমাকে দেখছিল সে কঠিন গলায় বলল কি হয়েছে রে রেনু কিছু হয়নি তো তুই খুশি হবার ভান করছিস কেন আমি রাগী গলায় বললাম তুমি বেশি বেশি বোঝো আমি মোটেই খুশি হবার ভান করছি না কাল সন্ধ্যা একজন মানুষকে মারা যেতে দেখলাম অপরিচিত কাউকে না খুব পরিচিত একজনকে সারা রাত আমার ঘুম হয়নি কাজে আমি এখন কি করছি না করছি তা দেখে তুমি আমার চরিত্র ফেলবে কিভাবে আপা কিছু না বলে চলে গেল ভেতরে আমার মনটা খারাপ হয়ে গেল প্রতিদিন আমি কিছুক্ষণের জন্য হলেও ঘর থেকে বের হই সেদিন বের হলাম না সারা সকাল পড়ার চেষ্টা করলাম দুপুরে ঘুমোতে গেলাম রাতে ঘুম হয়নি দুপুরে শোয়া মাত্র ঘুম আসার কথা ঘুম এলো না বিকেল চারটার দিকে মনে হল মবিনুর রহমান সাহেব নামের ভদ্রলোক বাজার করে নিশ্চয়ই ওই রাস্তায় ফিরবেন যদিও পরপর দুদিন বাজার করার কথা না কিন্তু উনি যেমন ভুলো মনের মানুষ হয়তো কিছু একটা ভুলে আনা হয়নি আজ আবার আনতে হবে কিছু কিছু মানুষ আছে যারা বিকেলে বাজার করতে পছন্দ করে অফিস থেকে সরাসরি কাঁচা বাজারে চলে যায় এখন যদি আমি ঘর থেকে বের হই ভদ্রলোকের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে শাড়ি পাল্টাচ্ছি আপা বলল কোথায় যাচ্ছিস মিতুদের বাসায় এখন মৃতুদের বাসে যাচ্ছিস সন্ধ্যা তো হয় হয় ফিরবি কিভাবে মিতুর ছোট মামা পৌঁছে দেবেন যেতেই হবে মিতুর জন্মদিন খুব করে বলে দিয়েছে জন্মদিনে খালি হাতে যাবি উপায় কি তুই কি সত্যি মিতুর জন্মদিনে যাচ্ছিস আমি কঠিন বললাম তোমার সন্দেহ হচ্ছে কেন আপা কেন তোমার মনে হলো আমি মিথ্যা কথা বলছি তুই খুব সাজগোজ করেছিস তাই বলছি বন্ধুর জন্মদিনে সাজগোজ করতে পারব না অবশ্যই পারবি কিন্তু আগেও তো আর অনেক জন্মদিন হয়েছে তোকে কখনো সাজতে দেখিনি আজ একেবারে টিপ পড়েছিস আমি টিপ খুলে ফেললাম আপা বলল রাগ করিস না এমনি বললাম লাল টিপে তোকে সুন্দর লাগছে আমার কাছে পঞ্চাশটা টাকা আছে নিয়ে যা একটা বইটই কিনে দিস বন্ধুর জন্মদিন খালি হাতে কেন যাবি আমি গেলাম ওই রাস্তায় আধ ঘন্টার মতো অপেক্ষা করে ফিরে এলাম আপা দরজা খুলে আমার দিকে তাকিয়ে থেকে বলল তুই কি আমাকে কিছু বলবি আমি বললাম হ্যাঁ বলবো আয় আমার ঘরে আয় আমি সব বললাম কিছুই বাদ দিলাম না আমার ধারণা ছিল আপা কথা শুনে হেসে ফেলবে সে হাসল না আমার হাত ধরে বসে রইল আমি বললাম আমার এরকম কেন হলো আপা তুই ব্যাপারটা যত বড় করে ভাবছিস এটা মোটেই তেমন কোনো বড় ব্যাপার না খুবই সামান্য ব্যাপার ওই সন্ধ্যায় তোর মন ছিল অন্যরকম কাছ থেকে একজন মানুষের মৃত্যু দেখেছিস খুব নিঃসঙ্গ বোধ করছিলি বাড়ির দিকে রানা হয়েছিস একা একা যখন তোর মনে হচ্ছে তুই একা তোর আশেপাশে কেউ নেই তখন একজন ভদ্রলোক খুব কোমল গলায় ডাকল ওই ভদ্রলোকের গলার স্বরে হয়তো বাবার গলার স্বরের খানিকটা মিল ছিল তুই চমকে উঠলি তোর সমস্ত শরীর হয়তো ঝনঝন করে উঠল তারপর খানিকক্ষণ ভদ্রলোকের সঙ্গে তোর কথা হল ভদ্রলোক অসম্ভব বিব্রত হলেন বিব্রত মানুষের উপর এমনিতেই আমাদের মমতা বোধ হয় তোর চরিত্রে মমতার অংশ প্রবল তুই অনেকখানি মমতা বোধ করলি এই হচ্ছে ব্যাপার আমি অবাক হয়ে বললাম তুমি এত গুছিয়ে কি করে বললে আপা হেসে ফেললো হাসতে হাসতে বলল আজ রাতে ভালো করে ঘুমো ভোরবেলা দেখবি সব ধুয়ে মুছে গেছে কাল সন্ধ্যায় আর সেজে গুজে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে না আপার বেশিরভাগ কথাই ঠিক হয় এই কথা ঠিক হল না ঘটনাটা মোটেই ধুয়ে মুছে গেল না আমি প্রতিদিন ওই রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করা শুরু করলাম তবে বিকেলে নয় সকালে সকালে ভদ্রলোক নিশ্চয়ই অফিসে যাবেন একদিন না একদিন দেখা হবেই তিনি চমকি উঠে ডাকবেন রেনু এ রেনু আমি তাকে চিনতে পারছি না এই ভঙ্গি করব না সঙ্গে সঙ্গে ছুটে যাব দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমব বলে শুইনি কেন যেন খুব ক্লান্ত লাগছিল মা ডাকলেন খেতে রেনু আমি বললাম আসছি বলেই বিছানায় শুয়েছি সঙ্গে সঙ্গে ঘুম মা ডেকে তুললেন না মা আগের মতো আর নেই একবার ডেকেই দায়িত্ব শেষ করেছেন সারাদিন না খেলেও দ্বিতীয়বার কিছু বলবেন না তাছাড়া ভাইয়ার সঙ্গে মার আবার ঝগড়া হয়েছে শীতল ঝগড়া এই ঝগড়ার পর মা আরও চুপ করে গেছেন কারোর সঙ্গে কিছু বলছেন না ঝগড়ার কারণ অতি তুচ্ছ সকালবেলা ভাইয়াকে চা দিতে দিতে মা বললেন তুই কি একবার বগুড়া যাবি ভাইয়া চায়ের চুমুক দিতে দিতে বলল অবশ্যই যাব কি ব্যাপার মা অস্বস্তির সঙ্গে বললেন স্বপ্নে দেখলাম তোর বাবা বগুড়ায় ভাইয়া গম্ভীর গলায় বলল স্বপ্নের ওপর নির্ভর করে কি এতদূর যাওয়াটা ঠিক হবে মা আমার স্বপ্ন ঠিক হয় তুমি যে স্বপ্ন বিসার তা তো মা জানতাম না মা কঠিন কলায় বললেন ঠাট্টা করছিস না ঠাট্টা করছি না শুধু জানতে চাচ্ছি তোমার স্বপ্নের উপর নির্ভর করে এত দূর যাওয়াটা কি ঠিক হবে ঠিক না হলে যাবি না রাগের কথা না মা যুক্তির কথা বগুড়া তো ছোট্ট একটা জায়গা না অনেক বড় জায়গা সেখানে বাবাকে কোথায় খুঁজব স্বপ্নে অ্যাড্রেস পেয়েছ তোকে কিছু খুঁজতে হবে না স্বপ্ন তো স্বপ্নই স্বপ্নের আবার কোনো মানে আছে বলতে বলতে মার চোখে পানি এসে গেল মা আঁচলে মুখ ঢেকে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন সেই দরজা রাত দশটার আগে খোলা হলো না মাকে খুশি করার জন্যেই ভাইয়া বগুড়া ঘুরে এলো হোটেলগুলিতে খোঁজ করল থানার ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ করল কাজের কাজ কিছু হলো না ভাইয়া ফিরল ঘুষ ঘুষে জ্বর নিয়ে মার রাগ পড়ল না ভাইয়া যখন বলল মা হাসি মুখে দুটা কথা বল আমার সঙ্গে বগুড়া দেখে এলাম তো মা কিছুই বললেন না ভাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এর পরেরবার যদি এ জাতীয় স্বপ্ন দেখো তাহলে অবশ্যই আসল ঠিকানা জেনে নেবে যে কথা বলছিলাম আপনি নিশ্চয়ই আমার কথা বলার ভঙ্গিতে বিরক্ত হচ্ছেন আমি এক নাগারে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি না প্লিজ কিছু মনে করবেন না ক্লান্ত হয়ে শুয়েছি সঙ্গে সঙ্গে ঘুম এসে গেছে দিনে ঘুমলে আমি সব সময় স্বপ্ন দেখি সেদিনও স্বপ্ন দেখছি যেন একটা লোমস ভালুকের মতো লোক দরজা ভেঙে ঘরে ঢুকে পড়তে চাচ্ছে হাতুড়ি দিয়ে দরজায় প্রচণ্ড বাড়ি দিচ্ছে আর হাতুড়ির শব্দে আমার ঘুম ভেঙে গেল জেগে উঠে শুনি সত্যি সত্যি দরজায় কে যেন টোকা দিচ্ছে আমি উঠে গিয়ে দরজা খুললাম ভবঘুরে টাইপের এক লোক দাঁড়িয়ে আছে গায়ে চাদর লম্বা লম্বা চুল চোখ লাল আমি বললাম কাকে চান রঞ্জু সাহেব বাসায় আছেন আমি না জেনেই বললাম উনি বাসায় নেই আমার ইচ্ছে করছিল না যে ভাইয়া লোকটার সঙ্গে কথা বলে আমার মনে হচ্ছিল লোকটা ভালো না হয়তো একটু আগে একটা খারাপ স্বপ্ন দেখেছি বলে এরকম মনে হচ্ছে কখন ফিরবেন জানি না কখন ফিরবে ভাইয়ার সঙ্গে আপনার কী দরকার উনি আপনার ভাই হুম আপনার প্রয়োজনটা কি একটা খবর ছিল কি খবর আড়ালে বলতে চাই আমি হক চকিয়ে গেলাম আড়ালে বলতে চাই মানে এমন কি খবর লোকটার কাছে আছে যা সে আড়ালে বলতে চায় তাছাড়া এখন আমার আশেপাশে কেউ নেই এর চেয়ে আড়াল আর কি হতে পারে খবরটা আপনার পিতা সম্পর্কে বলুন উনি কোথায় আছেন আমি জানি বলুন কোথায় আছেন নারায়ণগঞ্জে আছেন একটা বিবাহ করেছেন তার একটা কন্যা সন্তানও আছে আপনি কে আমি কে তা দিয়ে আপনার প্রয়োজন কি কিন্তু আবার খবর সত্য আমি রঞ্জু সাহেবকে খবরটা দিয়েছিলাম তিনি বিশ্বাস করেন নাই গালাগালি করেছেন কিন্তু খবর সত্য আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম এবং এই প্রথম বুঝলাম যে আমি আসলে খুব শক্ত নার্ভের মেয়ে অন্য কেউ হলে হইচই শুরু করে দিত আমি কিছুই করলাম না চুপচাপ লোকটার দিকে তাকিয়ে রইলাম সে দেয়াসলায়ের কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে আপনার পিতা যাকে বিবাহ করেছেন তার নাম সরজুবালা হিন্দু মেয়ে বিবাহ হয়েছে চার বছর আগে এইসব খবর আপনি আমাকে দিচ্ছেন কেন আপনার উদ্দেশ্য কি লোকটা বিড়ি ধরালো। উৎকট গন্ধ ঢাকা শহরে আমি কাউকে বিড়ি খেতে দেখিনি ঢাকা শহরের রিক্সাওয়ালাটা পর্যন্ত সিগারেট খায় এই লোকটা বিড় জানছে আমি কঠিন গলায় বললাম আপনার উদ্দেশ্য কি আমি সামনের মাসের এক দুই তারিখে আবার আসব তিন হাজার টাকা জোগাড় করে রাখবেন আমি আপনাদের ঠিকানা দিব আপনার নিজের ঠিকানা কি আমার নিজের কোনো ঠিকানা নাই আপনারা টাকা জোগাড় করে রাখবেন সামনের মাসের এক দুই তারিখ আসব লোকটা চলে যাওয়ার পর আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে মার ঘরে ঢুকলাম মা ঘুমোচ্ছেন ক্লান্ত পরিশ্রান্ত ছোটখাটো একজন মহিলা তার চোখের কোণে পানির দাগ কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছেন আমি মার ঘর থেকে আপার ঘরে ঢুকলাম আপা বলল কার সঙ্গে কথা বলছিলি কারোর সঙ্গে না একটা লোক ঠিকানা জানতে চাচ্ছিল ও আচ্ছা চা খাতে পারবি রেনু পারবো আমি চা বানিয়ে নিয়ে এসে দেখি আপা শাড়ি পাল্টাচ্ছে চুল বেঁধেছে আপাকে লাগছে ইন্দ্রাণীর মতো আমি বললাম কোথাও হুম কোথায় আমার এক বান্ধবীর জন্মদিন আপা চায়ের কাপে চুমুক দিতে লাগলো আমি তাকিয়ে আছি মুগ্ধ চোখে এই সামান্য সাজেই যে কি সুন্দর লাগছে আপাকে আল্লাহ কিছু কিছু মানুষকে এত সুন্দর করে কেন বানান রেনু আমি কি ঠিক করেছি জানিস এখন থেকে সব বান্ধবীর জন্মদিনে যাব বিয়ের অনুষ্ঠানে যাব তাতে লাভ কি হবে জানিস কারো না কারো চোখে পড়ে যাব আমার এখন খুব দ্রুত বিয়ে হওয়া দরকার ভাইয়ার মাথা খারাপ হওয়ার খুব দেরি নেই পুরোপুরি মাথা খারাপ হয়ে গেলে আমার আর বিয়ে হবে না সুন্দরী মেয়েদের বিয়ে না হওয়া মানে ভয়াবহ সর্বনাশ মাঝে মাঝে তুমি খুব স্বার্থপরের মতো কথা বলো আপা স্বার্থপরের মতো না রে আমি বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলি রূপবতীদের বুদ্ধিমতী কিছু নেই এই বাড়ি ছেড়ে দিতে হলে আমাদের অবস্থা কি হবে কখনো ভেবেছিস কিছু একটা হবেই কিছুই হবে না যত যতদিন যাবে অবস্থা ততই জট পাকিয়ে যাবে ওই যে লোকটা বললো তোকে বাবার খোঁজ পাওয়া গেছে দেখা যাবে সেটাও সত্যি আমি চমকি উঠে বললাম তুমি কথা শুনেছ শুনবো না কেন আমি তো বধির না আমার কান খুব পরিষ্কার ভাইয়ার সঙ্গে লোকটার যে কথা হয় তাও শুনেছি কিছু তো বলনি? বলবো কেন আকবাড়ি আমি কিছু বলি না তোমার কি ধারণা লোকটা সত্যি কথা বলছে না মিথ্যা বলছে বিরাট ফ্রড বলেই টাকা চাচ্ছে তবে মিথ্যার সঙ্গে খানিকটা সত্যি থাকে অ্যাবসোলেট ট্রুথ বলে তো আর কিছু নেই অ্যাবসোলেট ফলস বলেও কিছু নেই আপা উঠে দাঁড়াল আমাকে বলল তুই আমার সঙ্গে রাস্তার মোড় পর্যন্ত আয় চার দোকানের কয়েকটা ছেলে আমাকে খুব বিরক্ত করে একা একা যেতে ইচ্ছে করে না আমি আপার সঙ্গে যাচ্ছি আপা বলল আয় আমরা হাত ধরাধরি করে হাঁটি আমি আপার হাত ধরলাম আপার গলার স্বর নিচু বলল রেনু আমি প্রচণ্ড আতঙ্কের মধ্যে বাস করি কেন আমার সারাক্ষণই মনে হয় শেষ পর্যন্ত আমার ভাগ্য হবে আভার মতো সন্ধ্যাবেলা সেজে গুজে সংসদ ভবনের রাস্তায় হাঁটাহাঁটি করতে হবে যাতে কোনো পুরুষ মানুষ দয়া করে এগিয়ে আসে তুমি সব কি বলছো আপা না জেনে বলছি না রেনু জেনেই বলছি আভার সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল সব সে খুলে বলল কিছুই গোপন করল না অসাধারণ একটা মেয়ে ওর ঠিকানা আছে আমার কাছে আমি কি ঠিক করেছি জানিস একদিন এক গাদা গোলাপ ফুল নিয়ে আবার বাসায় উপস্থিত হব কেন একটা অসাধারণ মেয়ে ফুল ছাড়া ওর কাছে যাওয়া যায় না একটা কথা বলি তোকে রেনু তোর কাছে যে লোকটা এসেছিল খবরদার ভাইয়াকে এ সম্পর্কে কিছুই বলবি না বেচারে এমনিতেই নানান সমস্যায় অস্থির হয়ে আছে ওকে আর জড়ানো ঠিক হবে না ভাইয়াকে আমি কিছুই বললাম না খুব স্বাভাবিক আচরণ করতে লাগলাম হৈচৈ গল্প গুজব আগের থেকে আরো বেশি করলাম ভাইয়া কোত্থেকে দড়ি কাটার এক ম্যাজিক শিখে এসেছে ম্যাজিক দেখাতে গিয়ে ধরা খেয়ে গেল আমরা খুব হাসাহাসি করতে লাগলাম আমাদের দেখে কে বলবে যে আমাদের কোনো দুঃখ কষ্ট আছে আপার কাছ থেকে ঠিকানা নিয়ে একদিন গেলাম আভাকে দেখতে আভা ঘরেই ছিল আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল ও আল্লাহ রেনু মা দেখো দেখো রেনু এসেছে রেনু যেন আমি বিরাট বড় এক স্টার আমার এ বাড়িতে আসা যেন ইতিহাসের বইয়ে লিখে রাখার মতো ঘটনা কেমন আছো রেনু ভালো আছি তোমার ভাইয়া কেমন আছে ভালো আছে ও এখন শুধু পাগলদের সঙ্গে ঘুরঘুর করে তাই না হ্যাঁ আমি দুদিন দেখেছি দুদিনই পাগলের সঙ্গে একদিন দেখি সে এক পাগলের গলা জড়িয়ে ধরে হাঁটছে প্রায় চিৎকার করতে যাচ্ছিলাম অনেক চেষ্টায় নিজেকে সামলালাম আমি ওর সামনে পড়তে চাই না কেন চান না আভা হাসতে হাসতে বলল এক সময় অনেক অনেক স্বপ্ন ছিল রেনু এখন স্বপ্ন টপ্ন নেই তোমার ভাইয়ের দরকার স্বপ্ন আছে এমন একটি মেয়ে আমাকে দেখলে সে আবার আটকে যাবে কাজেই তোমার সঙ্গে আমার যে দেখা হয়েছে এই খবর তুমি চেপে যাবে এবং চেষ্টা করবে দুলু নামের মেয়েটির সঙ্গে যেন তার বিয়ে হয় মনে থাকবে আমি জবাব দিলাম না ক্লান্ত গলায় আভা বলল পুরুষ মানুষ সম্পর্কে আমার মোহ হয়েছে রেনু আমি আর কোনোদিন কোনো পুরুষকে বিয়ে করে সুখী হতে পারবো না মাকড়সা দেখলে আমাদের যেমন ঘেন্নায় শরীর কেমন করতে থাকে পুরুষ মানুষ দেখলেও আমার এমন হয় যাক এসব কথা রেনু তোমার চোখ কিন্তু আরও সুন্দর হয়েছে কোনো কথা না বলে তুমি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকো তো আভা আবার বাসা থেকে ফেরবার পথে আমার কেন জানি মনে হলো ওই মানুষটার সঙ্গে আমার আবার দেখা হবে দেখা হবেই এবং অল্প কিছু সময় তিনি যদি আমার সঙ্গে কথা বলেন তাহলে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আমার মনে হতে লাগলো তিনিও আভা আপার মতো আমার চোখের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলবেন আরে তোমার চোখ দুটি তো ভারী সুন্দর আমি ওই রাস্তায় অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যা মিলিয়ে অন্ধকার হয়ে গেল গুন্ডা ধরনের এক ছেলে আমার কাছে এসে বলল এই যাবামনি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছেন কেস কি আমি বাসায় ফিরলাম রিকশা করে কাঁদতে কাঁদতে ফিরলাম কেন কাঁদছিলাম নিজেও জানি না রিকশাওয়ালা দরদ মাখা গলায় বলল কি হয়েছে আপনার কি হয়েছে কি যে আমার হয়েছে তা কি আমি নিজেই জানি বাসা ছেড়ে দেওয়ার জন্য যে এক মাস সময় দেওয়া হয়েছিল সেই এক মাস সাত দিন আগে পার হয়েছে মজার ব্যাপার হচ্ছে কেউ কিছু বলছে না সুলেমান চাচার তিন মেয়ে এবং তাদের স্বামীদের সঙ্গে আমাদের বেশ কবার দেখা হয়েছে তারা আমাদের কিছু বলেননি সবাই এমন ভাব করছেন যেন আমাদের দেখতে পাননি কোনো বিচিত্র কারণে আমরা অদৃশ্য হয়ে আছি সামনে থাকলেও আমাদের দেখা যায় না রহস্যটা কি আমরা বুঝতে পারছি না তবে সবাই এক ধরনের অনিশ্চয়তায় ভুগছি না সবাই না ভাইয়া কোনো কিছুতেই ভুগছে না সে তার জাপানি ভাষা নিয়ে ব্যস্ত তার জাপানি ভাষার ফাইনাল পরীক্ষা পাশ করলে সার্টিফিকেট পাবে তার ধারণা একজন পাস করলেও সেই পাশ করবে সব কিছু ছেড়ে ছুড়ে সে এখন জাপানি পড়ছে খাবার টেবিলেও জাপানি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলছে না কি আমরা যেমন এক দুই করে জিনিসগুনি জাপানিরাও তাই করে তবে এক এক রকম জিনিসের জন্য এক এক ধরনের এক দুই ব্যবহার করে জাতি হিসেবে এরা খুব পাগল তোমার কথা তো কিছুই বুঝলাম না সমতল জিনিস যেমন রুমাল তক্তা এইসব গোনার জন্য তাদের একরকম সংখ্যা এক হলো ইমিচাই দুই হলো নিমাই তিন হলো সানমাই আবার জন্তু এবং মাছ গোনার জন্য অন্যরকম সংখ্যা যেমন এক হলো ইপ্পিকি দুই হলো নিহিকি তিন হলো সানবিকি লম্বা জিনিস যেমন অর্থাৎ কলম কলা ছাতা এগুলি গোনার জন্য অন্যরকম সংখ্যা এক হলো ইপ্পন দুই হলো নিহন তিন হলো সানবন পাগল নাকি অফকোর্স পাগল ওরা যখন শোনে সব কিছু গোনার জন্য আমরা এক দুই ব্যবহার করি তখন ওরাও চোখ কপালে তুলে বলে পাগল নাকি মা এবং আপা কেউই ভাইয়ার এইসব আলাপে অংশগ্রহণ করে না আপা মাঝে মাঝে কিছু বললেও মা কখনোই বলেন না ভাইয়ার সঙ্গে তার ঠান্ডা যুদ্ধ চলছে ভাইয়া বেশ কয়েকবার মিটমাটের চেষ্টা করেছে লাভ হয়নি মা আরও ঠান্ডা হয়ে গেছেন বলা যেতে পারে বাসার পরিস্থিতি খুবই অস্বাভাবিক আপার টিচার তার দুই বন্ধুকে নিয়ে এসেছিলেন অনেকক্ষণ গল্প টল্প করলেন চা খেলেন ফাঁকে ফাঁকে অসংখ্য প্রশ্ন করলেন উত্তর যা পেলেন তার কোনোটি তাদের পছন্দ হল না কিছু কিছু উত্তর শুনে রীতিমতো ভরকে গেলেন প্রশ্নের উত্তর বেশিরভাগই দিল ভাইয়া সে না দিয়ে যদি আমি দিতাম তাহলে হয়তো বা কিছুটা সামলে দিতাম ভাইয়া সে সুযোগ দিল না প্রশ্ন উত্তরগুলি এরকম এই বাড়ি কি আপনাদের নিজের ফাগল হয়েছেন ভাড়া বাড়ি তাও অনেকদিন ভাড়া দেয়া হচ্ছে না যে কোনো মুহূর্তে বের করে দেবে গ্রামের বাড়িতে নিশ্চয় জমি জমা আছে কিছুই নেই সামান্য ছিল বাবা তা বিক্রি করে ক্যাশ টাকা করেছিলেন ব্যবসার জন্য পাটের ব্যবসায় লাগানো হয়েছিল লাভ হয়নি ফামও গেছে চালাও গেছে আপনার বাবা ব্যবসা করেন বাবা যা করেন তাকে ঠিক ব্যবসা বলা ঠিক হবে না তাতে ব্যবসা শব্দটার অমর্যাদা হবে বাবাকে ভদ্র ফেরিওয়ালা বলতে পারেন তিনি এক জায়গার জিনিস অন্য জায়গায় আনেন উনি কি বাসায় আছেন না উনি যে কোথায় আছেন আমরাও জানি না চার মাস ধরে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই কেন বুঝতে পারছি না সম্ভবত আমাদের পছন্দ করেন না এ জাতীয় বাক্যালাপের পর বিয়ের কথা একশো হাত পানির নিচে চলে যাওয়ার কথা গেল তাই ভদ্রলোক শুকনো মুখে চলে গেলেন আপা বলল আবার আসবে এক সপ্তাহের মধ্যে আসবে কোনো জায়গায় কিছু ঠিক করতে না পেরে আসবে ঠিক করতে পারবে না কেন চেহারার দিকে তাকিয়ে বুঝিস না কেন ঘোড়ার মতো মুখ এই চিজকে শক করে বিয়ে করবে কে আমার কাছে আবার আসা ছাড়া গতি নেই আবার আসবে শেষ মুহূর্তে আসবে যদি আসে তুমি রাজি হবে জানি না হয়তো হব এখানে থাকতে ইচ্ছা করে না পালিয়ে যেতে ইচ্ছে করছে ঘোড়া টাইপ একটা ছেলেকে বিয়ে না করলে পালানো যাবে না তুমি এমন হয়ে যাচ্ছ কেন আপা আপা সরু চোখে তাকালো সে আরও সুন্দর হয়েছে যত দিন যাচ্ছে ততই সুন্দর হচ্ছে এটাও আমাদের জন্য ভয়ের কথা সুন্দরী মেয়েদের সমস্যার অন্ত নেই বাসার সামনে আজেবাজে ধরনের কিছু ছেলে এখন জটলা পাকায় এর মধ্যে একজনকে দেখলে ভয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সে মোটর সাইকেলে চড়ে আসে মাথা ভর্তি বাবড়ি চুল চোখ সানগ্লাসে ঢাকা সে একা আসে না তার কোমর জড়িয়ে আরেকজন বসে থাকে সেইজন রোগা টিংটিংয়ে সম্ভবত চামচা টাইপের কেউ চোখে সানগ্লাসওয়ালা মোটর সাইকেল থেকে নেমে পা ফাঁক করে দাঁড়ায় চামচাটা পান এনে দেয় সিগারেট এনে দেয় পাশে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসে আমাদের বাসাটাই যে এদের লক্ষ্য তা অত্যন্ত পরিষ্কার কারণ এরা তাকিয়ে থাকে আমাদের বাসার দিকে কোনো কোনো দিন দুটা মোটরসাইকেলে করে চারজন এসে উপস্থিত হয় এরা কখনো বসে না পা ফাঁক করে দাঁড়িয়ে থাকে সম্ভবত দাঁড়িয়ে থাকাটাই স্টাইল এক বিকেলে সানগ্লাসওয়ালা আমাদের বাসার কড়া নাড়ল আমি দরজা খুললাম বিশ্বের প্রথম ধাক্কা সামলে নিয়ে বললাম কিচান সানগ্লাসওয়ালা বলল আগুন দরকার দেয়াশোলে আছে আমি দিয়াশলায় এনে দিলাম সে সিগারেট ধরতে ধরাতে বলল মীরা কি বাসায় হ্যাঁ বাসায় কেন না এমনি জিজ্ঞেস করলাম সে লম্বা লম্বা পা ফেলে মোটর সাইকেলের দিকে রওনা হলো আমি বললাম দিয়াশলাই দিয়ে যান ও সরি ক্যাচ ধরতো বলে দূর থেকে দেয়াশলাই ছুঁড়ে দিল তার সঙ্গীরা হেসে উঠল আমি কঠিন মুখ করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম এর বেশি আমার আর কী বা করার আছে আমাদের পাশের বাসার ভাড়াটের স্ত্রী একদিন এসে কথায় কথায় আমার মাকে বললেন আপা বড় মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন মা বললেন কেন সবাই কী সব বলা বলি করে শুনে ভয় লাগে শেষটায় যদি কোনো কেলেঙ্কারি হয় কি বলা বলি করে গুন্ডা টাইপের ছেলে রোজ আসে এদের বিশ্বাস নেই ধরুন খালিবাসায় এরা যদি কোনোদিন এসে মেয়ে উঠিয়ে নিয়ে যায় তখন কি করবেন এরকম তো হচ্ছে আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায় অপহরণ ধর্ষণ আপ আপনি মেয়ের বিয়ের ব্যবস্থা করুন কিংবা দূরে কোথাও পাঠিয়ে দিন এই জাতীয় কথায় আতঙ্কগ্রস্ত হওয়া স্বাভাবিক আমরা আতঙ্কগ্রস্ত হই কিন্তু ভাইয়া নির্বিকার সে হাসতে হাসতে বলে যারা ঘন্টার পর ঘন্টা পা ফাঁক করে দাঁড়িয়ে থাকে তাদেরকে ভয়ের কিছু নেই এরা হার্মলেস ভেজিটেবল কাজকর্ম নেই বলে দাঁড়িয়ে থাকে আমি ভাইয়াকে বললাম তুমি কিছুই বলবে না কিছু বললে ওদের গুরুত্ব দেয়া হবে এরা এটাই চাচ্ছে কিছু না বলাই ভালো ওদের কাণ্ড কারখানা কিন্তু আমার ভালো লাগছে না ওরা কোনো একটা মতলব করছে মানুষের বাড়ির সামনে পা মেলে দাঁড়িয়ে কেউ মতলব করে না তুই ক্ষামখা চিন্তা করিস না তো চিন্তা করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না আর এইসব তুচ্ছ সব সমস্যা নিয়ে চিন্তা করার মানেও হয় না আমাদের সামনে বিশাল সমস্যা বিশাল সমস্যাটা কি যথা সময় জানতে পারবি এখনই বলো ভাইয়া হাসতে হাসতে বলল মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি ছোটোখাটো সব লক্ষণ আমার মধ্যে প্রকাশ পাচ্ছে রাস্তায় নামলেই পরিচিত লোকজনদের দেখি যারা আসলে ত্রিশীমা নেয়নি যেমন গতকাল রেস কোর্সের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি পাবলিক লাইব্রেরির দিকে কি মনে করে ডান দিকে তাকালাম দেখি সোলাইমান চাচা রেস কোর্সের ভেতর একটা গাছের নিচে বসে আছেন কি বলছো তুমি হ্যাঁ বসে বসে বাদাম খাচ্ছেন আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন প্রচণ্ড একটা শখ খেলাম ছুটে গেলাম দেখি সোলাইমান চাচা না অন্য একজন এটা তো ভাইয়া এমন কোনো অস্বাভাবিক ব্যাপার না একবার ঘটলে অস্বাভাবিক না কিন্তু বারবার ঘটলেই অস্বাভাবিক আমি আভাকে দেখেছি তিনবার অথচ কোনোবারই আভা ছিল না ছিল অন্য মহিলা একবার দেখলাম আভা রিক্সা করে যাচ্ছে আমাকে দেখে ডাকল এই আমি রাস্তার ওপাশে ছিলাম দৌড়ে পার হলাম আর একটু হলে তো একটা টেম্পোর নিচে পড়তাম যাই হোক রাস্তা পার হয়ে দেখি অন্য মেয়ে তারপর বাবার কথা ধর বাবাকে তো প্রায় দেখি আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি সে সহজ গলায় বলল নানান ঝামেলার যন্ত্রণায় ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া পাগলের সঙ্গে সবসময় ঘোরাঘুরি করি সেটাও একটা ব্যাপার এখনো পাগলের সঙ্গে ঘুরে ঘুরি করো হুম মানুষ হিসেবে এরা অসাধারণ অতি ভদ্র আমি ওদের সঙ্গে জাপানি ভাষায় কথা বলি ওরা এমন ভাব করে যেন বুঝতে পারছে আবার কিছু কিছু বুঝতেও পারে ভাইয়া চুপ করো তো আচ্ছা যা চুপ করলাম চা খাবে চা বানিয়ে আনবো নিয়ে আয় আজ তুমি বেরোবে না না শরীরটা ভালো লাগছে না চা এনে দেখি ভাইয়া চাদর গায়ে ঘুমোচ্ছে তার গায়ে জ্বর বেশ ভালো জ্বর বিকেলে জ্বর গায়ে এসে বেরোলো টিউশনই আছে ছাত্রের পরীক্ষা টিউশনি মিস করলে সমস্যা হবে ছাত্রের মা ভয়ঙ্কর কড়া এই টিউশনি হাত ছাড়া করা যাবে না এরা টাকা ভালো দেয় আমি বললাম তুমি আমাকে ঠিকানা দাও ভাই আমি পড়ি আসি জ্বর গায়ে তুমি বেরোতে পারবে না ভাইয়া হাসতে হাসতে বলল জ্বরকে পাত্তা দিলে জ্বর মাথায় চড়ে বসবে অসুখ বিসুখ হলে এদের অগ্রাহ্য করতে হয় অগ্রাহ্য করলে এরা লজ্জায় পালিয়ে যায় এদের লজ্জা বেশি ভাইয়া রাতে ফিরল প্রবল জ্বর নিয়ে কয়েকবার বমি করে নেতিয়ে পড়ল আমি এবং আপা সারা রাত জেগে রইলাম মা দরজার বাইরে থেকে উঁকি দিয়ে দেখলেন ভেতরে ঢুকলেন না আশ্চর্য এখনও তার রাগ পড়েনি ঘরে থার্মোমিটার নেই তাপ কত দেখতে পাচ্ছি না ভাইয়া আচ্ছন্ন অবস্থার মধ্যে আছে মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে টকটকে লাল চোখ ঠোঁট শুকিয়ে কালচে হয়ে গেছে কিন্তু মুখ হাসি হাসি আপা বলল কেমন লাগছে ভাইয়া ভাইয়া বলল কামিনারী দে দেন তৌ গা কিয়ে মাসিতা এর মানে কি মানে হচ্ছে বজ্র পড়ায় বাতি নিভে গেল ঘুমোতে চেষ্টা করো তো ভাইয়া চেষ্টা করছি লাভ হচ্ছে না পৃথিবী যে নিজের অক্ষের ওপর ঘুরে এই ব্যাপারটা আগে বিশ্বাস করিনি এখন করছি আমার চারদিক বন বন করে ঘুরছে জয় বিজ্ঞান আমি বললাম চুপচাপ শুয়ে থাকো ভাইয়া হাসতে হাসতে বলল শুয়েই তো আছি দাঁড়িয়ে আছি নাকি শেষ রাতের দিকে ভাইয়ার জ্বর একটু কমল সে বিছানায় উঠে বসল আমাদের দিকে তাকিয়ে বলল খুব ট্রাবল দিয়েছে এখন যা ঘুমোতে যা শরীর ভালো লাগছে খানিকটা লাগছে মা কি জেগে আছে হুম বারান্দায় বসে আছেন মাকে ডেকে আনত মার রাগ ভাঙাবার ব্যবস্থা করি মা ঘরে এলেন ভাইয়া বললেন বসো মা মা বসলেন না দাঁড়িয়ে রইলেন তার স্বাস্থ্য যে এতটা খারাপ হয়েছে আগে লক্ষ্য করিনি ছায়ার মতো একজন মানুষ ভাইয়া হাত বাড়িয়ে মার হাত ধরল মাকে টেনে পাশে বসিয়ে বলল বাবা কোথায় আছেন এই সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করে একটা থিওরি বের করেছি তোমাকে বলি শোনো বাবার একটা চিঠির কথা তোমার মনে আছে যেখানে বেনাপুল বর্ডার দিয়ে সুপারি আসার কথা লেখা ওই চিঠি থেকে আমার ধারণা হয়েছে বাবা বেনাপোল গিয়েছিলেন তারপর লোভে লোভে বর্ডার ক্রস করেছেন ব্যবসার জন্যও যেতে পারেন আবার অন্য দেশ দেখার জন্যও যেতে পারেন তার তো ঘোরার বাতিক আছে ওইখানে ইন্ডিয়ান পুলিশের হাতে ধরা পড়েছেন তারা বাবাকে জেলে ঢুকিয়ে দিয়েছে খবরের কাগজে দেখেছি কলকাতার জেলে সত্তর জনের মতো বাংলাদেশি আছে বিনা পাসপোর্টে যারা যায় তাদের ছমাসের মতো জেল হয় ছমাস তো প্রায় হতে চলল আমার ধারণা বাবার ফিরে আসার সময় হয়েছে আমরা সবাই হতভম্ব হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি ভাইয়া বলল আমি কলকাতায় খোঁজ নেবার চেষ্টা করেছি লাভ হয়নি নিজেই যাব পাসপোর্ট করেছি এই দেখো পাসপোর্ট ভাইয়া তোষক উল্টে পাসপোর্ট বের করলো মা শোনো তুমি যে ভাবো বাবার ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই এটা ঠিক না আমার কোনো বন্ধুবান্ধব নেই মা বাবা ছিলেন বন্ধুর মতো তুমি যতটুকু আগ্রহ নিয়ে বাবার জন্য অপেক্ষা করছো আমি তার চেয়ে কম আগ্রহ নিয়ে অপেক্ষা করছি না বাবা একদিন ফিরে আসবে এবং হাসতে হাসতে বলবে ফানি ম্যান ভেরি ফানি ম্যান এটা শোনার জন্য আমি কতটুকু ব্যস্ত তা তুমি কোনোদিন বুঝবে না আমি জ্বরে মরে যাচ্ছিলাম তুমি দরজায় উঁকি দিয়ে দেখলে একবার ভেতরেও ঢুকলে না তোমার এই অপরাধ আমি কোনোদিন ক্ষমা করব না বলেই ভেবেছিলাম মত পাল্টেছি তোমাকে ক্ষমা করা হল এখন তুমি ঘুমোতে মা তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে মা ঘর থেকে চলে যাবার পরপর আমি বললাম তুমি যে কথাটা বললে তাকে নিজে বিশ্বাস করো ভাইয়ার রাগি গলায় বলল বিশ্বাস করব না কেন বিশ্বাস না করলে পাসপোর্ট করিয়েছি শুধু শুধু আমি নিচু গলায় বললাম আমার কাছে একটা লোক এসেছিল সে ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে বলল চুপ কর পাগলের মতো কথা বলবি না একজন একটা কথা বললেই বিশ্বাস করতে হবে সত্যি হতেও তো পারে ভাইয়ার চোখ লাল করে বলল যা তুই আমার সামনে থেকে গেট আউট গেট আউট মা ভাইয়ার চিৎকার শুনে ছুটে এসে বললেন কি হয়েছে ভাইয়া হাসি মুখে বলল কিছুই না রেণুকে একটা হিটলারই ধমক দিয়ে দেখলাম ধমক দিতে পারি কি না ভালো কথা মা তোমাদের বলতে ভুলে গেছি আমার একটা চাকরি হচ্ছে দুলুর বাবা মন্ত্রী সাহেব নিজে আমাকে ডেকে চাকরি দিতে চেয়েছেন ভালো একটা খবর ভেবেছিলাম চাকরি পাবার পর দেব আগেভাগেই দিয়ে ফেললাম এখন দয়া করে একটু হাসো মা অনেকদিন তোমার মুখের হাসি দেখি না দ্বিতীয় দিনে ভাইয়ার জ্বর বেলার দিকে খুব বাড়ল একবার বমি করল বমির সঙ্গে টাটকা রক্ত আমি হক বললাম রক্ত কেন ভাইয়া বলল টনসিল থেকে রক্ত আসছে খামোখা মুখ এরকম করিস না তো জ্বর নেমে যাচ্ছে সত্যি সত্যি বিকেলের দিকে জ্বর নেমে গেল ভাইয়ার অসুখের কথা আমরা কাউকে বলিনি কিন্তু দুলোয়াপা কোথেকে যেন খবর পেয়ে চলে এলেন একবার ভাইয়ার ঘরে উঁকি দিয়ে আমার সঙ্গে গল্প করতে লাগলেন অনেকদিন তুই আমাদের বাসে আসিস না কারণটা কি বলতো আমি হাসতে হাসতে বললাম মন্ত্রীর বাড়িতে যেতে ইচ্ছে করে না তবু একদিন গিয়েছিলাম গেটে পুলিশ ধরল হেন তেন কত প্রশ্ন কার কাছে যাবেন কেন যাবেন শেষে রাগ করে চলে এসেছি দুলু আপা প্রসঙ্গ পাল্টে বললেন দুদিন পরপর তোর ভাইয়ার জ্বর হয় কেন বলতো জানি না অকারণে রোদে ঘোরাঘুরি করে জ্বর হবে না তো কি আমি দুদিন দেখেছি ঝাঁঝা রোদে হাঁটছে সঙ্গে পাগল ধরনের একজন মানুষ পাগল ধরনের নাপা সত্যিকারের পাগল ভাইয়া আজকাল পাগল ছাড়া কারোর সঙ্গে মেশে না তোমার সঙ্গে ভাইয়ার খুব ভালো মিল হবে তুমিও পাগল দুলো মুখ টকটকে লাল হয়ে গেল খানিকটা লজ্জায় খানিকটা আনন্দে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে একটি মেয়ের লম্বা ও আনন্দ মেশানো লালচে মুখ দুলো আপার দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগছে আমি বললাম আপা তোমার বিয়ের কথা হচ্ছে এটা কি সত্যি মোটেই সত্যি না আর একটা কথা তোকে বলি তুই যে আমাকে একবার বলেছিলি চিঠি লিখতে আমি ঠিক করেছি লিখব খুব ভালো করেছ আমার কাছে দিও পৌঁছে দেব তোকে পৌঁছাতে হবে না আমার চিঠি আমি পৌঁছাবো। আমি বললাম ভাইয়া জেগে আছে আপা তুমি কি তার সঙ্গে দেখা করবে দুলু আপা দ্বিতীয়বার লজ্জায় লাল হয়ে বললেন না আমি যাই রেনু তোর ভাইয়ার জ্বর বাড়লে আমাকে খবর দিস মন্ত্রীর মেয়ে বলে অবহেলা করিস না ভাইয়ার জ্বরের তৃতীয় দিনের কথা মা ঘরে নেই তার এক মামাতো ভাইয়ের বাড়িতে গিয়েছেন সম্ভবত টাকা ধার করতে ঘরে একটি টাকাও নেই আমিও আমার অভ্যাস মতো ঘুরতে বের হয়েছি হাঁটাহাঁটি করছি ওই রাস্তায় যদি মবিনুর রহমান নামের মানুষটির দেখা পেয়ে যাই একদিন না একদিন দেখা তো হবেই এই দিকেই কোথাও তার বাসা এই রাস্তাতেই তাকে যাতায়াত করতে হয় হাল ছেড়ে ঘরে বসে থাকার কোনো মানে হয় না বাসায় আছে শুধু আপা একা ভাইয়ার বেশ জ্বর সে এই জ্বর নিয়েই আপার সঙ্গে হাসি তামাশা করছে এক সময় বলল মুখ ভর্তি দাড়ি গোফ গাল চুলকাচ্ছে মীরা রেজর টেনে তো দাড়ি কামাবো আর শোন বাবার টু ইন ওয়ান আয়নাটাও আনত আপা রেজর এবং সাবার এনে দেখে ভাইয়া খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে আপা দরজা খুলে ছুটে বের হয়ে এলো কাঁদতে কাঁদতে সানগ্লাস পরা ছেলেটার কাছে গিয়ে বলল আমার ভাইয়া মরে যাচ্ছে সানগ্লাস পরা ছেলেটা অসাধ্য সাধন করল একা ভাইয়াকে কোলে করে নিয়ে বের হয়ে এলো বেবি ট্যাক্সি করে নিয়ে গেল হাসপাতালে হাসপাতালে আপা ক্রমাগত কাঁদছিল ছেলেটা আপাকে প্রচণ্ড ধমক দিল কান্নাকাটি করার সময় এখন বিপদের সময় কান্নাকাটি একেবারে অসহ্য চুপ করেন তো ডাক্তার ভাইয়ার অসুখ ধরতে পারলেন না তাদের চেষ্টার কোনো ত্রুটি অবশ্য হল না কারণ দুলুয়াপার বাবা সেচ ও যোগাযোগ মন্ত্রী দুবার এসে রোগীকে দেখে গেছেন তার নির্দেশে রোগীকে জেনারেল ওয়ার্ড থেকে কেবিনে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে দুলুয়াপ্পা সারাক্ষণ আছেন ভাইয়ার পাশে কোনো রকম সংকোচ নেই রোগীর গাছ পঞ্চ করতে হয় দুলুয়াপ্পা অত্যন্ত স্বাভাবিক গলায় বলেন দেখি তোয়ালেটা আমার কাছে দাও তো আমি গাছ পঞ্চ করে দিচ্ছি ভাইয়া লাল চোখে আপার দিকে তাকিয়ে থেকে বলেন কে আভা নাকি মাই গড তুমি কোথেকে খবর পেলে আমি তোমাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছি কোথায় ডুব দিয়েছিলে বলতো দুলুয়াপা কিছুই বলেন না চুপ করে থাকেন তার চোখ মমতা ও বেদনায় ছলছল করে ভাইয়া মারা গেল উনিশ দিনের দিন সে কোমায় চলে গিয়েছিল শেষের পাঁচ দিন আশেপাশের জগৎ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না মৃত্যুর আগে পূর্ণ জ্ঞান ফিরে পেল দুলু আপাকে দেখে বিস্মিত হয়ে বলল আরে দুলু তুমি এখানে কি করছো দুলু আপা সবাইকে অগ্রাহ্য করে কাছে এগিয়ে গেলেন ভাইয়ার হাত ধরে বিছানার কাছে বসলেন ভাইয়া অস্বস্তি ও লজ্জায় এতটুকু হয়ে গেল সে তাকাতে লাগল আমাদের দিকে একটু চেষ্টাও করলো হাত ছাড়িয়ে নিতে তার কিছুক্ষণ পর ভাইয়ার মৃত্যু হলো। আমি ঘর থেকে বের হয়ে এলাম বারান্দায় সানগ্লাস পরা ছেলেটি একা একা দাঁড়িয়ে তার চোখে আজ সানগ্লাস নেই সে কাঁদছে ময়লা রুমালে ক্রমাগত চোখ মুছছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমার ভাই ফানিম্যান আজ মারা গেছে সে তো কাঁদবেই সে একা কেন সমস্ত পৃথিবীর মানুষকে আজ চিৎকার করে কাঁদতে হবে শুধু আমি কাঁদব না আমি কিছুতেই কাঁদব না আমি রাস্তায় রাস্তায় সুখী মেয়ের মতো ঘুরে বেড়াব ভাইয়ার ঘর থেকে বের হয়ে দেখি বারান্দার রেলিং ধরে আভা দাঁড়িয়েছে আপা তাকে খবর দিয়ে এনেছে সে ঘরে ঢুকেনি দাঁড়িয়ে আছে বারান্দায় আমাকে দেখে পূর্ণ দৃষ্টিতে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিল আমি বললাম আমার ভাইয়া ফানিম্যান রঞ্জু মারা গেছে আভা কিছুই বলল না ঘরে ঢুকল না বা উঁকি দিয়ে দেখল না ক্লান্ত পায়ে হাসপাতালের লম্বা করিডোর দিয়ে হেঁটে যেতে লাগল আভার গায়ে আকাশি রঙের শাড়ি এই শাড়ি সে ইচ্ছে করেই পরে এসেছে ফানিম্যান রঞ্জুর নীল শাড়ি খুব পছন্দ কে জানে কোন এক উপলক্ষে এই নীল শাড়ি হয়তো সেই আভাকে কিনে দিয়েছে এই পৃথিবী পরম রহস্যময় হাসপাতাল থেকে রাস্তায় নামা মাত্র আমি যে মানুষটিকে এতদিন ধরে খুঁজছি তার দেখা পেলাম তিনি প্রথম দিনের মতো রিকশা করে ফিরছেন হাতে বাজারের ব্যাগ আমি ছুটি গিয়ে বললাম কেমন আছেন তিনি বিস্মিত গলায় বললেন চিনতে পারছি না তো কে চিনতে পারছেন না না কে তুমি ওগেন কি দেসুকা ভদ্রলোক অবাক হয়ে বললেন এর মানে আমি শান্ত গলায় বললাম এটা জাপানি ভাষা আপনি বুঝবেন না ভদ্রলোক রিক্সা থামিয়েছেন আমি এগিয়ে যাচ্ছি প্রতি মুহূর্তেই অপেক্ষা করছি তিনি পেছন থেকে কোমল গলায় ডেকে উঠবেন রেনু এই রেনু আর আমি তাকে কাঁদতে কাঁদতে বলব জানেন এই কিছুক্ষণ আগে আমার ভাই মারা গেছে ওর নাম রঞ্জু ফানিম্যান রঞ্জু আকাশ মেঘলা হয়ে আছে সন্ধ্যা হতে বেশি বাকি নেই অল্প কিছুক্ষণের মধ্যেই শহরের সমস্ত হলুদ বাতি জ্বলে উঠবে কুচ্ছিত নোংরা শহরটাকে মনে হবে সোনালি শহর গল্পকথন নয় কল্লোল চ্যাপ্টারটুতে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা আশাবড়ি আজ চতুর্থ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা